সবার প্রতি সমান দায়িত্ব পালন করতে হবে দর্শক কথা বলছি ভাগকুল বাজার শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে পর্দায় যাকে দেখছেন অনেকেই চিনেন ও হচ্ছে আরিফ তো আরিফ মাঝে মাঝে আমি আসলে গান শোনাই তো স্পেশালি এখন আরিফের কাছে গান শুনবো আরিফ শুরু করো

অনেক সুন্দর হয়েছে এবার বলো কালকে যে রাত্রে বেলা দেখা হলো তোমার সাথে ওরা যে তোমার সাথে মজা করতেছিল তুমি বিয়ে করবার নাকি সত্যি হ্যাঁ এখন মেয়ে দেখছো না আমরা দেখবো মা দেখো নয় মা দেখবে আচ্ছা খুব ভালো হয়েছে মা বাবা যাকে বিয়ে করতে বলে তাকে বিয়ে করব আর এই যে তুমি সারা সারাদিন রোদের মধ্যে থাকো এটা ছাতা রাখতে পারো না ছাতা নিও একটা হ্যাঁ তাহলে কিন্তু যারা মেয়ে বিয়ে দিব বলবে ছেলে কালো হয়ে গেছে ঠিক আছে তো তুমি তো অনেক ভালো মানুষ এই যে আমরা আসলে যে সুন্দর সবার সাথে সুন্দর ব্যবহার করো সবাইকে পারাপার করে দাও এটা তো অনেক ভালো কাস্টমার তো বিয়ে দাওয়াত দিবে তো আমাদের ঠিক আছে

এই যে তারা পছন্দ এখন তার তো দু তিনটার ইচ্ছা আছে যে চরে থাকবে সে একটু যেহেতু মালানো সাপ হয়তো মসজিদ মাদ্রাসার দিকে ঢুকবে বা উনি নিজেও হোম ঢুকলে এনে বাড়ি করলে মনে করেন অস্ত আস্তে ওই যেবো মসজিদ তো দিতে পারবো আর সমস্যা নাই মাদ্রাসা দিতে পারবো কষ্ট আস্তে লোকজন চাপব ওই জন্য লোক আছে একবার চাপবো না আর না হলে ওপার আশেপাশে কত জায়গা মসজিদ আছে এক মসজিদ চাকরি করবো এখানে মাদ্রাসা চলে আবার সে কিন্তু হোমিওপ্যাথি ভালো ডাক্তার ডাক্তার হইলে ওই যে ইয়ে বেদু বাইকুল বাজার দোকান ওই সর্দারের কৈলির দোকান রয়েছে বলে তাদের ব্যবস্থা হয়ে গেল হ্যাঁ ব্যবস্থা বোন আছে কি মানুষ মানুষের কাছে হালাইন হ্যাঁ আচ্ছা এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের খালে কাঙ্গেলের বাড়িতে আজ পরিচয় করে দিব আমার এক ভাইকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ একটু আপনার পরিচয় যদি দেন আমার নাম মাসুদুর রহমান আমি আসছি সেরাজদিখান থেকে থানা আসার বলেন উদ্দেশ্য গণপ্রজন্ত বাংলাদেশ সরকারের মানের প্রধানমন্ত্রী ওনার নিজের বাস্য কথা যে একটু জমিও খালি থাকবে না এখানে লোকের থেকে খাদ্যের সংকট বেশি দেশে যেহেতু আমরা যাহাতে খাদ্য উৎপাদন করে মোটামুটি খাদ্য চাহিদা মিটাইতে পারি এই জন্য আমরা কিছু চাষাবাদের উদ্দেশ্য চাষাবাদ করবেন এখানে জি তো জমি তো একটা দেখলেন জি জি হয়তো দু একদিন পরে এখানে কাজ শুরু করে দেবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন বিষয় হচ্ছে যে আপনাদের একদিন মাওলানা সাহেব জি ইসলামের দাও দিবে দিবেন আমি যেটা অফ রেকর্ড জানি আমি আমার পরিকল্পনা এখানে যদি ইনশাল্লাহ আমাদের কমিউনিটি মোটামুটি তিরিশ চল্লিশটা গড় হয়ে যায় আমাদের একটা মার্দারসার প্রয়োজন আমাদের একটা মসজিদের প্রয়োজন সব ইনশাল্লাহ হবে সেটাই ইনশাল্লাহ আপনার হাত ধরে হবে সেখানে মানুষ এগিয়ে যাবে এগিয়ে যাবে আর ঘরে আপনাদের সহযোগিতা যারা ভিডিও দেখবে ঘরে চিন্তা করবেন না ওই পাশে প্রায় চল্লিশ পঞ্চাশটা ঘর আছে হ্যাঁ যেহেতু আপনি আজকে প্রথম আসছেন সপ্তাহ দেখতে পারেন নাই তো আসার পর দেখবেন যে আস্তে আস্তে পরিবেশ তৈরি হবে আর আমি এটাও জানি যে আপনি একজন নিজে হোমিও চিকিৎসক তো আশা করবো হয়তো অচিরে আপনি এখানে হয়তো হোমিও চিকিৎসা দিবেন প্লাস হচ্ছে মানুষকে দিনের দাওয়াত দিবেন এখানে ধীরে ধীরে গড়ে উঠবে মসজিদ মাদ্রাসা সেটা আমাদের সবার সহযোগিতা নিয়েই আপনার হাত ধরে এগিয়ে যাবে সেই প্রত্যাশা থাকবে আর যেহেতু আমরা ধর্মপ্রাণ মুসলমান আবার আমরা অনেক ধর্মবিরু ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা অনেক বেশি তো এই ভিডিও দেখার পরে অনেকেই এই আপনাকে আরো উৎসাহ দিবে আশা করি অবশ্যই মানে সমাজে শিক্ষিত লোক এই সব এগ্রিকালচারে এগিয়ে যদি আসে তবে দেশ অনেক উন্নত হবে আশা রাখি মানে দেশ তো আগাবে কিন্তু আমার কথা হচ্ছে আপনি যেহেতু চাষাবাদ করবেন আবার কিন্তু আমাদের ধর্মীয় দীক্ষাটাও আপনার মাধ্যমে ছড়িয়ে পড়বে সেজন্য আমি খুব আশাবাদী একটু যদি আমার ভিডিও নিয়ে বলেন তো এই যে ভিডিও দেখি তো আসছেন চরে না আপনার ভিডিও ইনশাল্লাহ আমি সব ভিডিওই দেখি এবং সুন্দর আপনার ভিডিও দেখে যদি একটা মানুষ উপকৃত হয় এটাই সাফল্য আর কি আমারও ইচ্ছা যে আমার ভিডিওগুলোতে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি যেন মানুষ উৎসাহিত হয় আমাদের জন্য খালি জায়গাগুলো পড়ে না থাকে এবং কেউ যেন বেকার বসে না থাকে আর আর একটা মেসেজ আমার খুব ভালো লাগে যদি আমি মানুষের ভিতরে যদি আমি ধারণ করতে পারি যে যারা বিদেশ যায় অবশ্যই যেতে হবে বিদেশ তারা যদি এই রকম ছোট ইনভেস্ট করে রাখে বিদেশ থেকে আসলে কিন্তু বেকার থাকতে হবে না আমি সবার কথা বলছি না অনেকে আছে যে দেশে আসার পরে কিন্তু একরকম বেকার হয়ে যায় দেশের ইনকাম আর বিদেশি ইনকাম তো আলাদা আমার কথা হলো যারা বিদেশে ফেরত আছে বেকার আছে চাকরি বাকরি নাই ব্যবসায় তেমন একটা ই করতে ধরেন সে ভালোই আছে কিন্তু দেশে তো আসবে আসবে দেশে আসার আগে যদি তারা কিছু করে রাখে হ্যাঁ যদি এরকম কিছু আপনার কৃষির উপর মনোযোগ মন দে তাহলে দেখা যাচ্ছে দেশ উন্নত হবে নিজেও ই হবে না তো আমি তাদেরকে মেসেজ দি আমার প্রবাসী ভাইরা তো প্রচুর আমার ভিডিও দেখে তাদেরকে আপনার মাধ্যমে বলতে চাই যে আপনারা যেখানে থাকেন একটু একটু করে আপনারা আলাদা ইনভেস্ট করেন এখানেই করতে হয় বিষয়টা এরকম না যে যেখানে পারেন যত জায়গা অনাবাদী আছে করুন আপনাদের এলাকায় আপনারা করেন হ্যাঁ তাতে করে ওই এলাকা উন্নত হবে উনাকে এসে বেকার থাকতে হবে না মানে আমি সবাইকে বলছি অনেকে অনেক ভালো ব্যবসায় আছে তাদেরকে বলছি না পারলেtaro করুন তারা করলে আমাদের দল ভারী হবে তো ভালো থাকবেন আপনার শুভকামনা রইল আর আমি আমার ভিডিওর মধ্য দিয়ে আপনাকে যতটুকু সহযোগিতা করা যায় ইনশাল্লাহ করব আর বাকিটা আল্লাহ তালের ইচ্ছা আল্লাহ তালা যদি আপনার রিজিক এখানে লিখে থাকে ভালো কিছু প্রত্যাশায় অবশ্যই আপনি এগিয়ে যাবেন ইনশাল্লাহ আপনিও দোয়া করবেন আর সবাই যারা ভিডিও দেখেন তারাও দোয়া করবেন যাতে আমরা যে আশা ভরসা নিয়ে এখানে আসছি হ্যাঁ এটা যেন সাফল্য হয় আচ্ছা সবশেষ একটু বলে আমি যদি ব্যক্তিগতভাবে ধর্ম প্রচারের জন্য যে মসজিদ মাদ্রাসা যে করতে ইচ্ছা আছে আপনার সেখানে যদি আমি ব্যক্তিগতভাবে যেভাবেই হোক যদি আপনার একটু সহযত্রী হতে পারি সেটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে এবং আমি সেই চেষ্টাটা করব ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া রাখবেন